পাবনায় গণপূর্ত ভবনে অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতার অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন। বিকেলে লাইসেন্স বাতিলের পর এ বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। গত 6 জুন পাবনা সদর উপজেলার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাজি ফারুক হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম আর খান মামুন এবং জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালুর নেতৃত্বে প্রায় 25 থেকে 30 জনের একটি দল অস্ত্র নিয়ে গণপূর্ত ভবনে প্রবেশ করে। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সদর ও পৌর আওয়ামী লীগ কমিটি সম্প্রতি স্থগিত করা হয়।